তো বাংলা শস্য বিমা অর্থাৎ বিএসপি প্রকল্পের আবেদন শুরু হয়েছে, এটা আপনারা সকলেই জানেন। তো কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে বাংলা শস্য বিমা অর্থাৎ বিএসপি প্রকল্পের আবেদন করবেন, কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, কোথায় জমা দিতে হবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। এবং অনলাইনে মাধ্যমে কিভাবে আপনারা বাংলা শস্য বিমা এই ফর্মটি ডাউনলোড করবেন এবং সেটা প্রিন্ট আউট করবেন, সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখুন, তাহলে খুব সহজে আপনারা বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন করতে পারবেন। আর ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আমার এই চ্যানেলে আপনারা পাবেন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের আপডেট ও মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে যখনই আমি এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেব যে বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন আপনারা কিভাবে করবেন। তো বন্ধুরা, এই বাংলা শস্য বিমা ফর্মটি আপনারা যে কোনো জেরক্সের দোকানে পেয়ে যাবেন, কিংবা আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে চাইলে ডাইরেক্ট আপনারা বাংলা শস্য বিমা এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনারা চাইলে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে পারেন। ওকে, তো এখন আমরা দেখে নেব কিভাবে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, বাংলা শস্য বিমা ফর্ম পূরণ যে কেউ করতে পারবে, তো জাস্ট আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বাড়ি থেকে এই বাংলা শস্য বিমা আবেদন ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং সঠিকভাবে জমা দিতে পারবেন। তো কোথায় কী করতে হবে আমি সমস্ত ডিটেলস একটু পরেই আপনাদের বলে দেবো। তো প্রথমেই বন্ধুরা, এখানে দেখুন, আপনি এই ফর্মটি যখন প্রিন্ট আউট করে নেবেন বা জেরক্স দোকানটি ফর্মটি পেয়ে যাবেন, তখন প্রথমেই যে অপশানটি আপনারা পাবেন সেটা হচ্ছে কৃষকের নাম। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করুন কৃষকের নাম। তো এখানে যার নামে আপনি বাংলা শস্য বিমা আবেদন করতে চাইছেন তার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা, এখানে দেখুন তার পিতা মাতা কিংবা স্বামী বা অভিভাবকের নামটা এখানে বসিয়ে দিতে হবে। ওকে, তারপরে বন্ধুরা এখানে দেখুন যে কৃষকের নামটি আপনি দিয়েছেন, তাই সেই কৃষকের বয়স কত, সেই বয়সটি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে এখানে দেখুন লিঙ্গ, এখানে পুরুষ এবং স্ত্রী এবং অন্যান্য এখানে দেওয়া রয়েছে। তো আপনার যে আবেদনকারী যদি পুরুষ হয় তাহলে পুরুষ করে দেবেন, এবং যদি মহিলা হয় তাহলে এখানে স্ত্রী করে দেবেন। ওকে, তারপরে বন্ধুরা এখানে দেখুন ভোটার কার্ড বা এফিং নাম্বার, এটা আবশ্যিক, এটা আপনাকে কিন্তু দিতেই হবে। ভোটার কার্ডের যে নাম্বারটি থাকে এপিক নাম্বার, তো সেই এপিক নাম্বারটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এপিক নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে দেখুন জাতি পেয়ে যাবেন। তো আপনাদের যে জাতি সেই জাতিটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে বন্ধুরা এখানে দেখুন মোবাইল নাম্বার, তো অবশ্যই মনে রাখবেন এখানে মোবাইল নাম্বারটি একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে, মোবাইল নাম্বারটা যাতে চালু থাকে। তো এখানে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর দেখুন আধার নাম্বার আবশ্যিক, তো এখানে আপনার আধার কার্ডটি যে নাম্বারটি রয়েছে 12 সংখ্যার, তো সেই আধার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে পূরণ করতে হবে। ওকে, তারপরে একটু নিচেতে এলে আপনারা দেখতে পাবেন এখানে ব্লক, এখানে আপনার যে ব্লকের নাম সেই ব্লকের নামটি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে কোন জেলা থেকে আপনি আবেদন করতে চাইছেন সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তারপরে বন্ধুরা এখানে দেখুন কেসিসি, যদি আপনাদের কেসিসি থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা না করে দেবেন। ওকে, তারপরে বন্ধুরা এখানে দেখুন কৃষক বন্ধু আইডি। তো বন্ধুরা অনেকেই কিন্তু জানে না যে কৃষক বন্ধু আইডি কত। তো বন্ধুরা আমি দেখিয়ে দেবো আপনাদের যে কীভাবে আপনারা কৃষক বন্ধু আইডি বের করবেন। তো কৃষক বন্ধু আইডি যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনারা সোজা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো বন্ধুরা ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্সে জাস্ট আপনারা লিখবেন মাটির কথা। ওকে, তো মাটির কথা লেখার পর আপনারা সার্চ করবেন, সার্চ করলে আপনাদের সামনে দেখবেন এরকম একটি ওয়েবসাইট শো হয়েছে। ওকে, তো এগুলো আপনারা একটু নিচে দিয়ে আসবেন, স্ক্রল করে নিচে দিয়ে আসবেন। নিচে দিয়ে এলে একটা অপশান পাবেন আপনারা, দেখুন এখানে একটি অপশান রয়েছে কৃষক বন্ধু। তো এই কৃষক বন্ধুতে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন অপশান চলে আসবে। তো দেখুন বন্ধুরা কৃষক বন্ধুর একটি নতুন অপশান চলে এসেছে। তো এখানে আরেকটি অপশান আপনাকে বেছে নিতে হবে কৃষক বন্ধু আইডি বের করার জন্য। তো বন্ধুরা এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য, তো এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, কৃষক বন্ধু আইডি বের করার জন্য। তারপরে বন্ধুরা দেখুন যে ব্যক্তির আপনি কৃষক বন্ধু আইডি চাইছেন, মানে আপনি পাবেন, সেটা আপনার তার ভোটার কার্ডে যে এপিক নাম্বারটি রয়েছে না, সেই এপিক নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিই আপনারা কীভাবে বের করবেন।
তারপরে বন্ধুরা এখানে আপনার ভোটার কার্ডে যে এপিক নাম্বারটি রয়েছে সেই এপিক নাম্বারটি বসিয়ে নেবেন, আই এম এ নট রোবট। তো এখানে এই অপশনটিতে আপনাকে টিকমার্ক দিতে হবে, ওকে। কারণ আই এম নট রোবটে যখন এখানে রাইট চিহ্ন চলে আসবে তখন আপনাকে এখানে একটি অপশন পেয়ে যাবেন, তখন দেখুন এখানে লেখা রয়েছে সার্চ। তো এরপর আমরা সার্চ করব। তো চলুন আমি সার্চ করে দিলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন সেই কৃষক বন্ধুর আইডিটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে, যার ভোটার কার্ডের নাম্বারটি আপনি এখানে দিয়েছেন। তো বন্ধুরা একটু লক্ষ্য করুন, দেখুন এখানে প্রথমেই যে অপশনটি আছে এ কে ডি আইডি, তো এটা আপনারা দেখবেন না, এটা হচ্ছে অন্য আইডি। এ নিয়ে আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে এই আইডিটা কী আইডি। তো এখন যেটা আপনাদের দরকার সেটা হচ্ছে কৃষক বন্ধু আইডি, তাই না? তো বন্ধুরা এখানে দেখুন কে বি আইডি, কে ফর কৃষক, বি ফর বন্ধু, তো কে বি আইডি, এটা আপনার কে বি আইডি, ওকে। তো এইভাবে কিন্তু ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনারা কৃষক বন্ধু আইডি বের করে নেবেন। তো এই যে আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিটা আপনারা চাইলে কপি করে নিতে পারেন, কিংবা আপনারা এটা খাতায় নোট করে আপনারা ফিল আপ করতে পারেন, ওকে। তো চলুন এরপর আমরা ফিরে যাব। তো বন্ধুরা আশা করছি কৃষক বন্ধু আইডি কীভাবে বের করতে হয় আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে। তো যে আইডিটা আপনারা কৃষক বন্ধু আইডিটা পাবেন সেই আইডিটা এই বক্সে পূরণ করে দেবেন। পূরণ করে দেওয়ার পর বন্ধুরা একটু নিচেতে আসবেন এবং এখানে দেখুন যেটা বলা হয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণটা আপনাকে এখানে দিতে হবে। তো এই ফর্মটি দেখুন এখানে উদ্দেশিত ফসলের নাম, তো অবশ্যই এখানে আপনারা বড় করবেন। তারপরে বন্ধুরা এখানে দেখুন ব্লক, কোন ব্লকের আপনার জমি রয়েছে সেই ব্লকটি সিলেক্ট করতে হবে। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত নামটি এখানে বসাতে হবে। তারপরে বন্ধুরা এখানে দেখুন মৌজার নাম ও জেএল নম্বর, তো অবশ্যই আপনার মৌজার নাম এবং জেএল নম্বর দুটি এখানে বসাতে হবে। তারপরে বন্ধুরা দেখুন এখানে খতিয়ান নাম্বার, তো অবশ্যই আপনার খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এবং দেখুন এখানে দাগ নাম্বার রয়েছে, তো আপনার এখানে দাগ নাম্বারগুলো পরপর বসিয়ে দেবেন, ওকে। তো আপনার যদি দুটো খতিয়ান থাকে তাহলে এই বক্সে আপনাকে প্রথমটা লিখতে হবে এবং এখানে দ্বিতীয়টা লিখতে হবে, এবং দাগ নাম্বারগুলো আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল এখানে লিখে নিতে হবে, ওকে। তারপর বন্ধুরা এখানে দেখুন বিমার জন্য প্রস্তাবিত এলাকা, মানে আপনার কতটা জমি সেটা আপনাকে এখানে লিখতে হবে। এবং এখানে দেখুন নিজস্ব জমি এবং ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি, তো এখানে যদি আপনারা নিজস্ব জমি হয় তাহলে নিজস্ব জমি লিখে দেবেন, আর যদি ভাগ চাষি হয় ভাগ চাষি, এবং ভাড়া নেওয়া চাষি যদি হয় তাহলে আপনাদের যেটা সেটা আপনারা এখানে লিখে দেবেন, ওকে। তারপর বন্ধুরা এখানে দেখুন ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, কত তারিখে আপনি ফসল রোপণ করেছিলেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে, আর যদি এটা না লেখেন কোনো রকম সমস্যা আপনাদের হবে না। তারপরে বন্ধুরা একটু নিচেতে আসবেন, নিচেতে আসার পর দেখুন এখানে এই ফর্মের একটু নিচে আপনারা এখানে একটু অপশান পাবেন কৃষকের ব্যাংকের বিবরণ, তো অবশ্যই আপনার যে মানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটি আপনাকে এখানে দিতে হবে, যেহেতু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পাবেন। তো বন্ধুরা প্রথমেই দেখুন কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, মানে আপনার ব্যাংকে যে নামটি রয়েছে সেই নামটি আপনাকে এই বক্সে লিখতে হবে, এবং কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি আপনাকে লিখতে হবে। তারপর কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চটির নাম এখানে লিখতে হবে। তারপর সঠিকভাবে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। তো এই অ্যাকাউন্ট নাম্বারটি লেখার পর আপনারা দুই তিনবার চেক করে নেবেন যে আপনি সঠিকভাবে নাম্বারটি বসিয়েছেন কি না। তারপরে বন্ধুরা এখানে দেখুন আইএফসি কোড, তো অবশ্যই আইএফসি কোডটা আপনাকে দিতে হবে, তো এটা আপনারা আপনাদের ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন। এবং অ্যাকাউন্টের ধরন, মানে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয় কারেন্ট অ্যাকাউন্ট হয় তো আপনারা এখানে লিখে দেবেন যে আপনার অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, ওকে। তো বন্ধুরা এই ব্যাংক ডিটেলস দেওয়া কমপ্লিট হয়ে গেল, মানে আপনার কিন্তু ফর্মটি ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাদের একটি ছোট্ট কাজ করতে হবে, তো এখানে একটু নিচেতে আমি দেখিয়ে দিই আপনাদের। এখানে দেখুন যে কৃষকের আপনি আবেদন করছেন সেই কৃষকের একটি টিপ ছাপ কিংবা সই আপনাকে এখানে করতে হবে, তো অবশ্যই মনে রাখবেন এখানে আপনাকে একটি সিগনেচার করতে হচ্ছে। আর এখানে দেখুন বাম দিকে সাক্ষীর সই, তো এখানে আপনাকে কিছু করতে হবে না। এবং নিচেতে যে পেজটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অফিসাররা যারা রয়েছে তারা কিন্তু ফিল আপ করবে, আপনাকে কিছু আর করতে হবে না। এরপর আপনাদের প্রশ্ন হতে পারে যে এর সঙ্গে কী কী ডকুমেন্ট আপনি সাবমিট করবেন। তো বন্ধুরা এখানে দেখুন ফর্মেই বলা হয়েছে, এখানে দেখুন এক নম্বর যেটা বলা হয়েছে কৃষকের ভোটার আইডি বাধ্যতামূলক এবং আধার কার্ড বাধ্যতামূলক, ওকে। পাসবুক মানে আপনার ব্যাংকের যে বই রয়েছে পাসবুক সেই বইয়ের প্রথম পাতা জেরক্স আপনাকে দিতে হবে। এবং এখানে দেখুন যেটা বলা হয়েছে খতিয়ান পর্চা বা পাট্টা বা দলিলের নকল নিজস্ব জমির ক্ষেত্রে, এবং ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র আপনার গ্রাম পঞ্চায়েত প্রধানের সই সমেত আপনাকে জমা দিতে হবে। তো বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টস মানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বইয়ের প্রথম পাতা জেরক্স এবং দলিল বা পর্চার জেরক্স এবং যে ফর্মটি আপনি পূরণ করলেন এই ফর্মটি নিয়ে একত্রিত করে আপনারা
যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে জমা দিতে পারেন, কিংবা আপনাদের যে এসডি অফিস রয়েছে সেই এসডি অফিসে কিন্তু আপনারা জমা দিতে পারেন। তো যখন আপনাদের এইটা কম্পিউটারে এন্ট্রি হয়ে যাবে তখন কিন্তু আপনারা অনলাইনে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো কীভাবে আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করবেন, যে আপনার যে আপনি বাংলা শস্য বিমা আবেদনটি করেছেন তার স্ট্যাটাসটি কী অবস্থায় রয়েছে, সেটা রিজেক্ট হয়েছে কি না অ্যাপ্রুভ হয়েছে, সেটা আপনারা কিন্তু অনলাইনে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় মানে স্ট্যাটাস কীভাবে চেক করবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।